চামস, দেশের অবস্থা তো ভালো না। হ্যাঁ না, আমার লগে আয়, একটু দোকানে যাবো, কিছু জরুরি জিনিস কিনা রাখতে হইব। দোকানে যাব আম্মু, উড়ুস না। হ্যাঁ হ্যাঁ, আমি 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 উঠতেছি এখনই, আমি রেডি হইতেছি, দাঁড়াও। এই মাইয়া, রেডি হইতে হইতে পুরো জিন্দেগি পার করে দিব। শামস আম্মু কই, চলো আমি রেডি। হুমা তুই এমনি সাচ্ছস কি লিগা? হ্যাঁ উমা গো, তুই এমনি মেকআপ করছিস কি লিগা? আমরা তো এনে যাবো এই যে দোকানে। আমি কি বলো, আমি কোথায় খুব বেশি সাচ্ছি, হালকা একটু মুখের মধ্যে জাস্ট একটু ইয়া আর কি, ইয়া মেরা ইয়া করছি। তুই মোস এডি মোস, মা তুমি জানো এখন এগুলো মুছতে গেলে আমার পুরো অনেক টাইম লাগবে, কারণ আমি অনেক সময় নিয়ে এই মেকআপটা করছি আম্মু। আচ্ছা পরে মুছি, এসে এখন আমার দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চল। চলো তো আম্মু, এখন মুছামুছি করা যাবে না, তাহলে তোমারই দেরি হয়ে যাবে। তোর মাস্ক কই? মাস্ক? হ্যাঁ তুই মাস্ক পিনতি না? মা তুমি কি বলতো, যে আমি যদি এখন মাস্ক পরে আমার পুরো মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে আম্মু, আমি মাস্ক পরতে পারবো না আম্মু। হুমা আর একদিনের জন্য কিচ্ছু হবে না আম্মু, প্লিজ দেরি করো না, চলো। কখন যে রাস্তায় বের হবো, আর মানুষকে আমার রূপের আগুন দিয়ে জ্বালায় দিব, সব দেখবে আর বলবে ওয়াও এত সুন্দর হয় মানুষ, মেয়েটা এত সুন্দর কেন, উফ সব পাগল হয়ে যাবে আমার এই সুন্দর থোবড়া দেখে। মাস্ক তো আমি জীবনেও পরবো না, আমার এই রূপ আমি কখনোই ঢেকে রাখবো না। কিতা কস, তুই তুই পাগল হয়ে গেছস আম্মু, চলো। হ্যাঁ তুই জানোস বাইরে এখন কেমনে জীবাণু ঘুরতেছে? হ্যাঁ তুই মাস্ক পিনবি না ওমা? তাড়াতাড়ি আয়, ওই যে ওই যে সামনেই দোকান। হ্যাঁ ইস কি স্টুপিড একটা মেয়ে, এই দিনে কেউ মাস্ক ছাড়া বের হয়? কি অবস্থা মেয়েটার, একদম ফালতু। মা দেখছো মেয়েটা আমার দিকে কিভাবে তাকাইলো, মানে কি হিংসুটটা, আসলে যে মেয়েরা মেয়েদেরকে সহ্য করতে পারে না, পুরো বুঝাই দিল মেয়েটা। দেখছে সুন্দর আমি, বুঝছো রূপ বাইয়া পড়তেছে আমার, হ্যাঁ আর নিতে পারে নাই, কিভাবে তাকায় গেল মেয়েটা, আল্লাহ কি হিংসুটটা মেয়ে। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো নি? জি খালাম্মা ভালো আছি, কোথায় যাচ্ছেন? উফ কি যে অবস্থা, মানে আজকালকার ছেলেরা না দেখছে আমাকে এত বেশি সুন্দর আর কন্ট্রোল করতে পারে নাই, আমার আম্মাকে এসে সালাম টালাম দিয়ে কথা বলো। হ্যাঁ আমরা এই যে দোকানে যাইতাছি সামনে। ও আচ্ছা, আপনার সাথে এনিকে? কি যে করি, এত সুন্দর কেন আমি? হ্যাঁ এটা আমার মেয়ে শামস, চিনো নাই, বড় হয়ে গেছে, গেলে গে চিনতে পারতাস না। এটা শামস আপনার মেয়ে, মাস্ক পরনি কেন তুমি? না মাস্ক আসলে আমার আমি দম বন্ধ হয়ে আসে তো এই জন্য। দেখছো নি কি অসভ্য মাইয়া ফয়দা করছি বাবা, তোমার বললে আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ তাই আমি কইছি মাস্টার পিন, মাস্টার পিন, হেতি পিন তো না, এতে বলে মেকআপ নষ্ট হয়ে যায় তো। খালাম্মা ঠিকই বলেছেন, আজকালকার কিছু ছেলে মেয়ে আছে এরা কথা শুনতে চায় না। হ্যাঁ দাও না স্যার, তাই স্যারাটা দাও, কেমনে সাথে আমি কইছি এন থেকে এন দোকানে যাবো, তুই এমনি করে মেকআপ করো স্কিল লেগে। মা তুমি চুপ করো, তুই চুপ কর, আমারে কইতে দে, অসভ্য ফায়দা করছি বাবা, যে জ্বালায় আছি আমি, তোমার করে আমি দুঃখের কথা কি কমু। এই যে ভাইরাসটা যেভাবে ছড়িয়ে যাচ্ছে খালাম্মা, অনেক খারাপ অবস্থা, সাবধানে যান খালাম্মা। আচ্ছা বাবা তুমি ভালো থেকো, হ্যাঁ আবার দেখাইবো না পরে। তোমার নামও দেরি হয়ে যাইতেছে, হ্যাঁ তুমি না বলে দোকানে যাবা জরুরি জিনিস কিনবা, হ্যাঁ এসব আজেরা লোকদের সাথে কথা বলা শুরু করে দিচ্ছ। হুম কইছিলাম নি মাস্টার ফর, মাস্টার ফর 100 বার কইছি, এবার দেখছস আমার কথা তুই শুনস নাই। হ্যাঁ আন ওবি মানছে রাতে তুই বেজ্জুতি ওবি। আম্মু শুনো,
তুমি বুঝো না এই ছেলের গার্লফ্রেন্ড আছে, যেই দেখছে আমি ওর গার্লফ্রেন্ডের চেয়ে বেশি সুন্দর আর নিতে পারে নাই। তুমিগুলো বুঝবা না আম্মু, আজকালকার ছেলেরা যে কি। হ্যাঁ তোর কপালে দেখিস আরো কি কি আছে। তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম আপা, অনেকদিন পর আমার দোকানে আসলেন, কেমন আছেন আপনি? হ্যাঁ আমি তো কিছু সদাই নিতে আসছি আপনার দোকান থেকে, আমার কিছু জরুরি জিনিস লাগতো। কি কি লাগবে খালি বলেন। আসসালামু আলাইকুম মামা। এই মেয়েকে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কিন্তু তুমি কে আর মাস ছাড়া আমার দোকানে ঢুকছো কেন? যাও দোকানের বাইরে যাও তুমি। ওরে চিনেন নাই আমার মেয়ে শাম। আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, মাস্ক পরো নাই কেন আম্মু তুমি? মামা মাস্ক পরি নাই কারণ মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে তো অস্থির লাগে, এই জন্য। মাস্ক পরো, মাস্ক মুখটা ঢাকো, চারিদিকে ভাইরাস। আর দুঃখের কথা কি করবো অসভ্য মাইয়া, অসভ্য মাইয়া ফোদা করছি ভাই, আর কইয়েন না। হ্যাঁ তাই আমি কতবার কইরা কইছি মাস্টার ফর মাস্টার ফর, দেশের অবস্থা ভালো না। হ্যাঁ এতে আমার কথা শুনছেন নি, এতে বলে মেকআপ নষ্ট হয়ে যায় বই লেগে, এতে মাস্ক কিনে নাই। হ্যাঁ শুরু হয়ে গেছে আজকালকার ছেলেমেয়েরা কথা শুনে না। মা তোমার না বলে দেরি হয়ে যাইতেছে, কি কি নিবা তাড়াতাড়ি নাও, চলো বাসায় চলো। আচ্ছা ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি আপনার জিনিসগুলো নেন আর আপনার মেয়ে নিয়ে যান, আগে মাস্ক পরান। মানে সুন্দর হলে যে কি যন্ত্রণা, অতিরিক্ত রূপ দেখে মানে এখন দোকানদারও জেলাস করতেছে আমাকে। ঠিক আছে ভাই ভালো থেকো না, মুখটা ঢাকো ভালো করে, মুখটা ঢাইকো, নাক মুখ সব ঢাকো। আমি কি বলবো, মানুষ এত হিংসুটটা কেন হয় আল্লাহ জানে। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এক্সকিউজ মি এক্সকিউজ মি আপু, এক্সকিউজ মি জি, আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। ও মা আপনারা কারা? আন্টি আমরা সাংবাদিক, আমরা দূর থেকে আসলে আপুকে দেখলাম, আসলে আমাদের দেশে এত সুন্দর মানুষ এরকম খুব কম দেখা যায়, এত সুন্দর মেয়ে, তো আপুকে দেখেই মনে হলো আপুর একটা ইন্টারভিউ নিব। আমার ইন্টারভিউ? আপনারা কোন চ্যানেলের সাংবাদিক? আমরা বিখ্যাত টিভি থেকে আসছি আন্টি। ও মা গো বিখ্যাত টিভি নি, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। কি মনে করে আজকে আমি এত মেকআপ করছিলাম? এবার বুঝছো আম্মু, তুমি তো বুঝবা না যে কেন মাস্ক পরি নাই আর কেন মেকআপ করছি এত বেশি। কখন যে কি হয়ে যায় লাইফে, নোবডি নোস। ও মা গো আপু, যদি আপনার কোনো আপত্তি না থাকে কিছু প্রশ্ন আপনাকে করা হবে, আপনি একটু আমাদেরকে উত্তর দিবেন, সময় দিবেন, খুব খুশি হব আপু। জি জি অবশ্যই, আমি আমার আমার এই অ্যাঙ্গেলটা ভালো ভাই, আমার এই অ্যাঙ্গেলটা থেকে একটু নেন শট। অবশ্যই অবশ্যই, এটা ক্যামেরাটা আপুর মুখের দিকে ধর, একদম জুম করে ধরবি, আর হ্যাঁ আচ্ছা হ্যাঁ আপুর এই অ্যাঙ্গেল থেকেই নিবি যেখান থেকে বেশি সুন্দর লাগছে আপুকে। তো আন্টি আমরা এখনই কিছুক্ষণের মধ্যে লাইভে যাব, লাইভে আপুর ইন্টারভিউটা নেওয়া হবে, এটা মনে করেন বাংলাদেশের সকল টিভি চ্যানেলে দেখানো হবে। সব সব টিভি চ্যানেলে দেখাবে? ও মাই গড, আপু আমি তো সুপারস্টার হয়ে গেলাম একদিনেই। জি আপু আপনাকে বাংলাদেশের সব টিভি চ্যানেলে এখন দেখানো হবে, আপু আপনি রেডি তো? আমার খুব নার্ভাস লাগতেছে ভাই, আমি আমাকে প্লিজ কি কোয়েশ্চেন করবেন আমি বুঝতেছি না, আমি অনেক কথাই বলতে পারবো না। জি আপু অনেক সুন্দর লাগছে আপনাকে, অনেক সুন্দর। হ্যাঁ এভাবেই দাঁড়ান আপু, কোনো সমস্যা নেই, এভাবেই দাঁড়ান, তাহলে আমরা শুরু করি আপু। লাইভ শুরু হয়ে গেছে, লাইভ এই যে আমি লাইভে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। দেশে দিন দিন যখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে, তখন রাস্তাঘাটে বের হলে কিছু গরু ছাগলকে এই ঠিক আমার পাশে যে আপুকে দেখতে পাচ্ছেন সেরকম অসচেতন অবস্থায় পাওয়া যায়। এরকম একটি পরিস্থিতির মধ্যেও কিছু মানুষকে এখনও মাস্ক পরানো যাচ্ছে না, তার জলজ্যান্ত প্রমাণ আমার পাশের এই সুন্দরী আপুটি। আজকে আমরা পুরো বাংলাদেশের সামনে এই আপুকে জিজ্ঞেস করব যে আপু আপনি কেন মাস্ক পরেননি? আম্মু আপু আপনার কি কিছু বলার আছে, আপনি কেন মাস্ক পরেননি? আমি কি বলবো ভাই, আমাকে মাফ করে দেন ভাই প্লিজ, ক্যামেরাটা বন্ধ করেন, পুরো বাংলাদেশ দেখতেছে আম্মু।
প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে, প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এই সব কিছু তো আপনার জানা আছে, তারপরেও কেন আপনি মাস্ক পরে বের হননি বাসা থেকে? বন্ধ করেন ভাই, প্লিজ বন্ধ করেন। একটু দয়া করে বলুন, পুরো বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে, বাংলাদেশের সকল টিভি চ্যানেলে আপনাকে দেখানো হচ্ছে, আপু কিছু বলুন। এই মুখ আমি কই লুকাই? দর্শক, এই সুন্দরী আপুর সাথে ওনার মাও আছেন। আমরা খালাম্মাকে দুই একটা প্রশ্ন করতে চাই। খালাম্মা, আপনার কি কিছু বলার আছে? খালাম্মা, আপনার মেয়ে কেন মাস্ক পরেনি? ও মা, আমি আমি কিতা কইতাম, আমি তো আমি আসলে কি বলবো ভাই, আমি খালি এটুকু বলবো যে পারলে দুইটা জুতার বাড়ি দেন আমার মাইয়ারে, দুইটা জুতা দিয়া বাড়ি দিয়া যান। হ্যাঁ, এতে তাইলে যদি এতে একটু লজ্জা একটু শিক্ষা হয় আর কি। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলে বিদায় নিতে চাই যে আমাদের দেশে এখন দিন দিন যেভাবে করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে এবং যেভাবে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, তো আমাদের এই মুহূর্তে আসলে সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তো আমরা এরকম সুন্দরী আপুর মতন গরু ছাগল অবশ্যই হতে চাই না। আমরা করোনা থেকে বাঁচতে চাই, আর করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে যথেষ্টভাবে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, সচেতন হতে হবে, আমাদের সচেতনতাকে আরও বৃদ্ধি করতে হবে। 2020 সালে আমরা আসলে যা দেখেছি, এখন দেখছি 2021 সালে আরও হয়তো এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে বাঁচাতে, নিজের কাছের মানুষকে বাঁচাতে চলুন আমরা সবাই সচেতন হই, মাস্ক পরি, ঘন ঘন হাত ধুই, আর বাকি যেই সকল নিয়ম কানুন আছে এগুলো মেনে চলি, আর রাস্তায় এরকম গরু ছাগল দেখলে তাদেরকে ধিক্কার জানাই। আর বেশি কিছু বলবো না, আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় পাপ্পু, বিখ্যাত টিভি, ঢাকা।